আজ শুরু করছি কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত প্রবন্ধ আমার পথ আমার পথ প্রবন্ধটি তার বিখ্যাত প্রবন্ধ সংকলন রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে তিনি বাংলাদেশের জাতীয় কবি তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পঁচিশে মে বাংলা এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন তার রচিত উপন্যাসের মধ্যে বাদন হারা মৃত্যু হুদা কুহেলিকা এবং গল্প গ্রন্থের মধ্যে রুদ্রমঙ্গল রাজবন্দির জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থসমূহ তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট বাংলা বারোই ভাদ্র তেরোশো তিরাশি বঙ্গাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন শুরু করছি আমার পথ আমার কর্ণধার আমি আমার পথ দেখাবে আমার সত্য আমার যাত্রা শুরুর আগে সালাম জানাচ্ছি নমস্কার করছি আমার সত্যকে যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আর কোনো পথে আমার বিপদ নয় রাজভয় লোক ভয় কোনো ভয়ই আমায় বিপথে নিয়ে যাবে না আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায় অতএব যে মিথ্যাকে চেনে সে মিছামিছি তাকে ভয়ও করে না যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে নিজকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না এই যে নিজেকে জেনা আপনার সত্যকে আপনার গুরু পথ প্রদর্শক কাণ্ডারি বলে জানা এটা দম্ভ নয় অহংকারও নয় এটা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন তবু এটা মন্দের ভালো অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয় ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে মাথা নিচু করে আনে ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো অতএব এই রথের সারথের স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চয় থাকে কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা নিজেকে চিনলে নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির ওপর অটুট বিশ্বাস আসে এই স্বাবলম্বন এই নিজের ওপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলল একেই বলে সবচেয়ে বড় দাসত্ব অন্তরে যাদের এত গোলামির ভাব তারা বাইরের গোলামী থেকে রেহাই পাবে কি করে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে এই আত্মনির্ভরতা যেদিন সত্যি আমাদের আসবে সেই দিনই আমরা স্বাধীন হব তার আগে কিছুতেই নয় নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলে যদি দেশ উদ্ধার হয়ে যেত তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না আত্মকে চেনা নিজের সত্যকে বড় মনে করে আনে আর যাদের এই তথাকথিত দম্ভ আছে শুধু তারাই অসাধ্য সাধন করতে পারবে যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাছলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে দেশের যারা শত্রু দেশের তো মিথ্যা ভণ্ডামি মেকি তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত আমি কোনোদিনই কারোর বাণীকে বেদবাক্য বলে মেনে নেব না যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয় না বুঝে বোঝার ভণ্ডামে করে পাঁচজনের প্রশংসা আর শ্রদ্ধা পাবার লোভ আমি কোনোদিনই করব না ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় কোনো ভুল করছে বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব কিন্তু না বুঝেও নয় ভয়েও নয় ভুল করছি বা করেছে বুঝেও শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখবার জন্য ভুলটাকে ধরে রাখব না তাহলে আমার আগুন সেই দিনে নিভে যাবে একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নিভাতে পারবে তাছাড়া কেউ নিভাতে পারবে না মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলত দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য মানুষে মানুষে যেখানে প্রাণের মিল আদত সত্যের মিল সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুঃশ্মনের ভাব আনে না যার নিজের ধর্মে বিশ্বাস আছে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা ঝুলিয়ে পথে বাহির হইলাম এরই মাধ্যমে শেষ হলো কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ আমার পথ এই আমার পথ প্রবন্ধের সারাংশ তিনি এখানে দেখিয়েছেন যে তিনি ভুল করতে রাজি আছেন কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নন ভুল যেনও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদ্দার দৃষ্টিতে ভণ্ডামি এই ভুল ব্যক্তির হতে পারে সমাজের হতে পারে কিংবা হতে পারে কোনো প্রকার বিশ্বাসের তবে তা জারি হোক আর যেমনই হোক এর থেকে বেরিয়ে আসায় নজরুলের একান্ত প্রত্যাশা তিনি জানেন এই বেরিয়ে আসা সম্ভব হলেই মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব হবে মনুষ্যত্ব জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে সম্ভব হবে গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করা আর এই ঐক্যের মূল শক্তি হলো সম্প্রীতি এই সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে ভিন্ন ধর্মমত পথের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগে আর এই সম্প্রীতির মধ্য দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব